আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল দ্য মিল। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে হঠাৎ করে একজন ব্যক্তির এমন একটি রুমের মধ্যে চোখ খোলে যে রুমটি ছিল ভয়ানক এক জেলখানার মতো, যেখান থেকে পালানোর মতো কোনো রাস্তা ছিল না। সে বুঝতে পারছিল না যে তাকে কে বা কারাবন্দী করেছে, কিন্তু সেই রুমটির মধ্যে কিছু এআই সিস্টেম ছিল যেটা তাকে প্রতিনিয়ত কোনো না কোনো কাজ করাতে বাধ্য করত। সেই সাথে রুমটির মধ্যে ছিল বিশাল বড় এক চাকতি, যেটা প্রতিনিয়ত তাকে কিছু টার্গেট অনুযায়ী ঘোরাতে হয়। এরপর এক এক করে সেখানে তার যতগুলো দিন কাটতে থাকে, সেই প্রত্যেকটি দিন তাকে নতুন নতুন চ্যালেঞ্জ দেয়া হয়, এবং একদিনের চাইতে পরের দিনে চ্যালেঞ্জ হয় অনেক বেশি কঠিন, যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে কমপ্লিট করা সম্ভব নয়। কিন্তু যদি সেই ব্যক্তি কোনোভাবে তার টার্গেট কমপ্লিট করতে ব্যর্থ হয়, তাহলে সেখানেই তার মৃত্যু নিশ্চিত। তবে এই ব্যক্তিকে কারা এখানে বন্দী করেছে এবং কেনই বা বন্দী করেছে, আর শেষ পর্যন্ত সে কি এখান থেকে তার জীবন বাঁচিয়ে বের হতে পারবে, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যজনক রুমের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জো নামক একজন ব্যক্তিকে দেখিয়ে, যে কিনা একটি জায়গাতে অজ্ঞান অবস্থায় পড়েছিল। কিন্তু যখনই তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে জেলখানার মতো একটি রুমে বন্দি দেখতে পায়, আর সে এখানে স্যুটবুট পরে একদম রেডি অবস্থায় ছিল। তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন কেউ তাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তো জো নিজেকে এখানে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে সে এখানে কিভাবে এসেছে আর কেই বা তাকে এখানে এনে বন্দি করে রেখেছে। জো এতে অনেক ঘাবড়ে যায়। এরপর সে চারিপাশটা ভালোভাবে দেখতে থাকে। সে সেখানে দরজার মতো কিছু একটা দেখতে পায়, কিন্তু সেটা লক করা ছিল, আর হাজারবার সেখানে চিৎকার করলেও কেউ সেই দরজা খুলতে আসে না। জো তখন কোনো উপায় না পেয়ে তার পকেট থেকে ফোন বের করছিল, কিন্তু সে দেখতে পায় তার পকেটে কোনো ফোন নেই। সে এতে আরও অনেক ভয় পেয়ে যায়। এরপর সে সেখানে দাঁড়িয়ে চিৎকার করে সাহায্য চাইছিল। এবার জো সেখানে দেখতে পায় যে এই জায়গাটির চারিদিকে উঁচু উঁচু দেয়াল রয়েছে, আর দেয়ালগুলো অনেক মজবুত ছিল, আর এই দেয়ালগুলোর মাঝে রয়েছে ছোট্ট একটি দরজা যেটা লোহার তৈরি। তাই হাজার চেষ্টা করলেও দরজাটিকে খোলা সম্ভব নয়, যার কারণে জো এখানে ব্যর্থ হয়। এদিকে আবার সেই জায়গাটির একদম মধ্যবর্তী স্থানে বিশাল বড় একটি চাকতি ছিল। জো বুঝতে পারছিল না যে সে এটা কেমন জায়গায় ফেঁসে গিয়েছে। তবে জো যখন সেখানে আবারও চিৎকার করছিল, তখন সে সেখানে আরও একজন ব্যক্তির কথা শুনতে পায়, যেটা তার দেয়ালের অপর পাশ থেকে আসছিল। আর কিছুক্ষণ পর জানা যায় যে এখানে শুধু জোকে নয়, বরং জোয়ের মতো আরও কয়েকজন মানুষকে বন্দি রাখা হয়েছে, অর্থাৎ এখানে এরকম আরও রুম আছে। জো তখন তার রুমের মধ্যে ছোট্ট একটি ভেন্টিলেটর দেখতে পায়, আর এই ভেন্টিলেটরের মাধ্যমেই জো সেই ব্যক্তির আওয়াজ শুনতে পাচ্ছিল, আর সেই ব্যক্তির নাম হচ্ছে ভিকি। তো ভিকি এখানে জোকে বলে যে তাকেও নাকি একদিন জোয়ের মতোই এখানে এনে বন্দি রাখা হয়েছে, আর সে এখানে প্রায় অনেকদিন ধরেই আটকা আছে, কিন্তু তাদের সঙ্গে কেন এমন হচ্ছে সেটা কেউ জানে না। একথা শুনে জো আরও বেশি ভয় পেয়ে যায়, কারণ জো তো এখানে আজকে প্রথম এসেছে, তাই সে মনে করছিল যে সেও হয়তো এখান থেকে আর বের হতে পারবে না। জো তখন লাথি দিয়ে সেখানকার দেয়াল ভাঙার চেষ্টা করছিল, কিন্তু ভিকি এখানে তাকে এই জায়গার ব্যাপারে বেশ কিছু তথ্য দেয়। প্রথমে তো সে তাকে এটা জানায় যে শত চেষ্টা করলেও এখানকার কোনো কিছুই ভেঙে ফেলা সম্ভব নয়, কারণ এই ব্যর্থ চেষ্টা সেও করেছিল, কিন্তু এতে কোনো লাভ হয়নি। তাই ভিকি এখানে তাকে ব্যর্থ চেষ্টা করে ক্লান্ত হতে নিষেধ করে, আর সে জোকে জানায় যে এখানে তাকে যা করতে বলা হবে সে যেন তাই করে, তা না হলে বিপদ আছে। তার উপর সে যেন এখানে বেশি চিৎকার চেঁচামেচিও না করে। এমনকি সে এখানে তাকে এটাও জানায় যে যেহেতু সে এখানে নতুন এসেছে, তাই প্রথম প্রথম তার কাছে সবকিছু একটু কঠিন লাগবে, বিশেষ করে আগামী দুই তিন দিন তার খুব খারাপ কাটতে যাচ্ছে। তাই এখন থেকেই ভিকি তাকে মানসিকভাবে প্রস্তুত হতে বলে। কিন্তু এই সমস্ত কথা শুনে জো যেন একদম পাগলের মতো হয়ে যাচ্ছিল। সে তখন সেখানে অস্থির হয়ে যায়, আর সে আরও বেশি চিৎকার করতে থাকে। সে বারবার বলতে থাকে, আমি বাড়িতে যাব, তাড়াতাড়ি দরজা খোলো বলছি, তোমরা কি আমার সাথে মজা করছো? কিন্তু তার এসব কথাতেও কোনো লাভ হয় না। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও কেউ সেখানে দরজা খোলে না। জো তখন সেখানকার দেয়াল টপকানোর চেষ্টা করে, কিন্তু সেই দেয়ালগুলো এতটাই উঁচু এবং মসৃণ ছিল যে সেটাকে পার করা কোনোভাবেই সম্ভব নয়। এবার জো ক্লান্ত হয়ে যখন সেখানে বসেছিল, ঠিক তখনই সেখানে অদ্ভুত একটি সিটি বেজে ওঠে। জো তখন দেখতে পায় যে সেখানে লোহার যেই দরজাটি রয়েছে, সেই দরজার মাঝখানে থাকা একটি ফাঁকা জায়গা দিয়ে সেখানে তাকে সামান্য পরিমাণ খাবার এবং পানি দেয়া হয়েছে। জো এতে কিছুটা ভরসা পায়, আর সে দৌড়ে চলে যায় দরজার কাছে, এবং সেখানে সে চিৎকার করে বলতে থাকে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আপনারা আমাকে এখানে কেন বন্দী করেছেন? আমার বাড়িতে আমার প্রেগনেন্ট ওয়াইফ আছে, সে অনেক অসুস্থ,
আমার তার খেয়াল রাখতে হবে। কিন্তু সেই ব্যক্তি কোনো কথাই বলছিল না। জো তখন সেই ফাঁকা জায়গা দিয়ে হাত ঢুকিয়ে সে সেই ব্যক্তিকে অনুরোধ করছিল, কিন্তু ঠিক তখনই সেই ব্যক্তি তার হাতে অনেক জোরে আঘাত করে, যার ফলে জো তার হাতে অনেক ব্যথা পায়। তাই সে আর সেখানে কিছুই করতে পারে না। এভাবে করে সেখানে জোয়ের প্রায় সারা দিন কেটে যায়। আর জোকে যেই রুমটিতে বন্দি করা হয়েছে, এই রুমগুলো আসলে এমনভাবে তৈরি করা হয়েছে যে উপর থেকে আকাশ দেখা যায়, তাই এখানে দিন এবং রাতের পার্থক্য খুব সহজেই বোঝা যায়। এদিকে জোয়ের হাতে প্রচণ্ড রকমের ব্লিডিং হচ্ছিল, তাই সে একটি কাপড়ের টুকরো দিয়ে তার হাত বেঁধে ফেলে। তবে সারাদিন সে না খেয়ে থাকায় তার এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই সে তখন সেখানে বসে তাকে দেওয়া সেই খাবারগুলো খাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে একটি বিপ সাউন্ড হয় এবং সেখানকার দেয়ালে একটি লাইট জ্বলে ওঠে, আর এটা ছিল একটি এআই সিস্টেম। আর এখানে একটি এআই ভয়েস জোকে বলছিল, আপনাকে মিলার্স কোম্পানির পক্ষ থেকে কেরিয়ার ট্রেনিং সেন্টারে ওয়েলকাম জানাচ্ছি। আপনার জন্য পরবর্তীতে এই ট্রেনিং আরও কঠিন হতে যাচ্ছে, তাই নিজেকে প্রস্তুত করুন। এআই ভয়েস এই কথাগুলো বলে চুপ হয়ে যায়। কিন্তু জো এখানে সেই ভয়েসের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। সে বারবার বলছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই সেখানকার দেয়ালে কয়েকটি সংখ্যার নাম্বার ভেসে ওঠে, আর সেখানে থাকা একটি লোগো গায়েব হয়ে যায়। জো বুঝতে পারছিল না যে এটা কিসের নাম্বার, আর তার কাছে মনে হচ্ছিল যে এখানকার সিস্টেম হয়তো নষ্ট হয়ে গিয়েছে, তাই এটা তার কোনো কথারই রেসপন্স করছে না। কিন্তু জোয়ের পাশের রুমে থাকা ভিকি তাকে জানায় যে এখানকার কোনো সিস্টেমই নষ্ট হয়নি, এখানকার সিস্টেম কাজ তো করছে, কিন্তু সেটা তাদের জন্য নয়, বরং তাদেরকে যারা এখানে বন্দি করেছে তাদের জন্য কাজ করছে। আর এই সিস্টেমের কাজ হচ্ছে তাদেরকে ইনস্ট্রাকশন দেয়া, তবে এটা তাদের কথার কোনো রেসপন্স করে না। এবার জো যখন তার কাছে দেয়ালে সেই নাম্বারগুলোর ব্যাপারে জানতে চায়, ভিকি তখন তাকে বলে দেয়ালের নাম্বারগুলো হলো সেই নাম্বার যে আর কতদিন আমাদেরকে এখানে থাকতে হবে, এবং এখানে অনবরত একটি টাইমার চলতে থাকে। এটা শুনে জো একদম চমকে ওঠে, কারণ এখানে নাম্বারের সংখ্যা ছিল অনেক বেশি, আর এতদিন সে এখানে বন্দি থাকলে তো মরেই যাবে। জো তখন ভিকির কাছে আরও কিছু তথ্য জানতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে বন্দি থাকা সমস্ত মানুষেরা জোয়ের উপর রাগ করে। তারা সবাই জোকে চুপ করতে বলে, কারণ সারাদিন তারা কাজ করে অনেক ক্লান্ত, তাই এখন তারা ঘুমোতে চায়। এরপর জো ভিকির কাছ থেকে জানতে পারে যে তাদেরকে এখানে বন্দি করেছে মিলার্স কোম্পানি, আর যতগুলো মানুষকে তারা এখানে বন্দি করেছে তাদের উপর কোনো না কোনোভাবে কোম্পানি বিরক্ত। একথা শুনে জোয়ের মনে পড়ে যে সেও তো মিলার্স কোম্পানিতেই চাকরি করে, সে প্রায় 10 বছর যাবৎ দায়িত্বের সঙ্গে মিলার্স কোম্পানির চাকরি করে আসছে, কিন্তু তার সঙ্গে তাহলে এমনটা কেন করা হচ্ছে। এসব কথা চিন্তা করতে করতে জো সেখানে শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই মাঝরাতে জো সেখানে একজন ব্যক্তির অনেক জোরে জোরে চিৎকার শুনতে পায়, আর তার চিৎকারের আওয়াজ শুনে বোঝা যাচ্ছিল যে তাকে কেউ এখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর সেই ব্যক্তি বাঁচার জন্য তাদের কাছে আকুতি মিনুতে করছে, এবং তার চিৎকার অনেক ভয়াবহ ছিল। তাই জো এখানে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, আর সে ভয় এবং আতঙ্কে তার কান চেপে ধরে। তার কাছে মনে হচ্ছিল তার পরিণতিও হয়তো এমনটাই হতে যাচ্ছে। এরপর দেখতে দেখতেই সেখানে সকাল হয়ে যায়, আর গতকালকের মতো আজকেও একজন গার্ড সেখানে এসে তাকে কিছু নাস্তা এবং পানি দিয়ে যায়, এবং যাওয়ার আগে সে তাকে বলে যায় যে কোনোভাবেই যেন রুমে কোনো ধরনের ময়লা না হয়, আর যদি সে তাদের কথা অমান্য করে তাহলে তাকেও শাস্তি দেয়া হবে। তবে গার্ড এখানে তাকে জানায় যে রুমের কর্নারে একটি হোল করা আছে, আর সেই হোলের মধ্যেই যেন সমস্ত ময়লা আবর্জনা ফেলা হয়। তবে জো এখানে সেই হোলটি খুঁজে পাচ্ছিল না। ভিকি তখন তাকে জানায় যে ওটা একটা টয়লেট হোল, ভালো করে দেখো সেখানেই আছে। এরপর কিছুক্ষণের মধ্যেই জো সেই টয়লেট হোলটিকে খুঁজে পায়, আর নাস্তা করে যখন সে সেখানে ময়লা ফেলতে যায় তখন সে তার পায়ের মাটির কাছে কিছু একটা অনুভব করছিল। এবার কৌতূহলবশত যখন সে তার হাত দিয়ে কিছুটা মাটি সরায় তখন সে সেখানে একজন মানুষের মাথার খুলি দেখতে পায়, সেতে ভয়ে একদম আটকে ওঠে। এরপর ভিকি তখন তাকে জানায় যে এটা হলো সেই মানুষের মাথার খুলি, জোয়ের আগে যে রুমটিতে বন্দি হয়েছিল, এখানে থাকতে থাকতে তার এখানেই মৃত্যু হয়েছিল, তাই তার লাশও একদম মাটির সাথে মিশে গিয়েছে। যদিও জো এখানে অনেক ভয় পেয়েছিল, কিন্তু সে এখানে ভিকিকে বলে, আমার এখন তোমার কথায় সন্দেহ হচ্ছে, একটা কোম্পানি কি কখনো তার ওয়ার্কারদেরকে মেরে ফেলতে পারে, তাও আবার বিনা কোনো কারণে? একজন মানুষকে মেরে ফেলা তো মুখের কথা নয়, আর তারা এমনটা কেনই বা করতে যাবে। ভিকি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি যখন এই কোম্পানিতে জয়েন হয়েছিলে তখন তো তোমাকে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হয়েছিল, তুমি কি সেই পেপারটি পড়ে দেখেছিলে? আসলে সেই পেপারের মধ্যে এই সমস্ত কিছু লেখা ছিল যে কোম্পানিতে তাদের দ্বারা যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে তাদের সঙ্গে এমনটাই করা হবে, আর সেই কন্ট্রাক্ট পেপারের জন্যই তাদের সঙ্গে এমনটা ঘটছে। কিন্তু চাকরি নেওয়ার সময় কোনো ওয়ার্কারই সেই কন্ট্রাক্ট পেপার পড়ে দেখে না। এসব কথা শুনে জো আরও অনেক দুশ্চিন্তায় পড়ে যায়।
কিন্তু ঠিক তখনই আবারও সেখানে সেই এআই ভয়েস চালু হয়, আর সেখানে ওয়ার্কার্সদেরকে নানা ধরনের ইনস্ট্রাকশন দিতে থাকে। কিন্তু জো এখানে প্রচণ্ড রকমের রেগে যায় আর সেই এআই ভয়েসের সামনে দাঁড়িয়ে বলে, আমি জানি আপনারা হয়তো আমাকে দেখছেন অথবা শুনতে পাচ্ছেন, আপনারা কেন আমাদের সাথে এমন করছেন, কেন আমাদেরকে এভাবে এখানে বন্দী করে রেখেছেন। আপনাদের এই কোম্পানির পেছনে আমি আমার জীবনের 10 বছর সময় দিয়েছি এবং দায়িত্বের সঙ্গে প্রতিটি কাজ পালন করেছি, অথচ আপনারাই কিনা আমার সঙ্গে এমন করছেন। আমার কি অপরাধ বলুন, তারপর আমি মানব। আমি আপনাদের কোম্পানি থেকে এমনটা কোনোদিনও ডিজার্ভ করি না। যদিও এখানে জোকে চুপ করার জন্য বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছিল, কিন্তু জো এখানে কোনো কথাই শুনছিল না। সে অনবরত সেখানে অনেক জোরে জোরে চিৎকার করে কোম্পানিকে গালাগাল দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার রুমে অনেক জোরে জোরে অ্যালার্ম বাজতে শুরু করে, আর অ্যালার্মের শব্দ এতটাই তীব্র ছিল যে জো একদমই সহ্য করতে পারছিল না। তাই সে সেখানে একদম চুপ হয়ে যায়। এবার কিছুক্ষণ পর সেখানে সেই অ্যালার্ম বন্ধ হয়ে এআই ভয়েস জোকে কিছু কথা বলে। সে এখানে জোকে জানায় যে গত কয়েক মাস ধরেই জো কোম্পানিতে অনেক খারাপ পারফরমেন্স করেছে আর তার জন্য কোম্পানি বিরাট এক লোকসানের মুখে পড়েছে। তাই আজ থেকে তার অ্যাডভান্স ট্রেনিং চালু হবে, আর এই অ্যাডভান্স ট্রেনিংয়ের মাধ্যমে জোকে ভালো একজন এমপ্লয়ি হিসেবে প্রমাণ করতে হবে, তবে সে এখান থেকে বের হতে পারবে। এবার এআই ভয়েস এখানে তাকে তার কাজের নিয়ম বুঝিয়ে দেয় আর দেয়ালের মধ্যে তার কাজের রুলসগুলো উঠতে থাকে। সেখানে দেখা যায় জোকে প্রতিদিন সকাল 6টায় কাজ শুরু করতে হবে আর তার কাজ শেষ হবে একদম রাত 10টার সময়, আর বাকি যেই সময়টুকু থাকবে সেই সময়টুকুর মধ্যে জো যা ইচ্ছা তাই করতে পারবে। এরপর ডিসপ্লেতে জো সেই চাকতিটি দেখতে পায় যেটা তার রুমের মাঝখানে রয়েছে। জোকে এখানে জানানো হয় যে তাকে এই চাকতিটি ঘোরাতে হবে, আর একবার এই চাকতিটি ঘোরালে সে পাবে 1 পয়েন্ট। এভাবে করে সে যতবার ঘোরাবে সে তত বেশি পয়েন্ট পাবে। তো প্রতিদিন এখানে জোকে প্রায় 50 বার চাকতিটি ঘোরাতে হবে, অর্থাৎ তাকে প্রতিদিন 50 পয়েন্ট করতে হবে, আর যদি সে এটা না করতে পারে তাহলে তাকে শাস্তি দেয়া হবে। তবে এই কাজটি কিন্তু শুধুমাত্র জোকে নয়, বরং এখানে বন্দী রাখা প্রত্যেকটি ওয়ার্কারকেই করতে হবে। তবে সবচাইতে ভয়ানক বিষয় হচ্ছে যে দিন শেষে এই সকল ওয়ার্কারদের মধ্যে যার পয়েন্ট সবচাইতে বেশি থাকবে তাকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলা হবে। যদি সে তার প্রতিদিনের টার্গেট পূরণ করে তারপরও তাকে মেরে ফেলা হবে। তাই প্রত্যেকটি ওয়ার্কারকে যতটা সম্ভব পয়েন্ট এগিয়ে রাখতে হবে। জুয়েতে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ 50 বার একটি চাকতি ঘোরানো মুখের কথা নয়। তাই সে জানে সে এটা কখনোই পারবে না। তাই জো তখন এখানে তাদের উপরে চিৎকার করার জন্য ক্ষমা চায় আর সে তাদেরকে বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে আমার ওয়াইফ আছে, সে প্রেগনেন্ট, তার অনেক সিরিয়াস অবস্থা, আমি ছাড়া তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। আপনারা যদি চান আমি এই কোম্পানি ছেড়ে চলে যাব, অথবা আমার জন্য আপনাদের কোম্পানির যতটুকু ক্ষতি হয়েছে সেই টাকাও আমি আস্তে আস্তে শোধ করে দেব, তারপরও আমাকে ছেড়ে দিন। এভাবে করে প্রায় অনেক সময় ধরে জো সেখানে অনেক অনুরোধ করছিল, কিন্তু ভিকি এখানে তাকে বলে, এসব করে কোনো লাভ নেই, আমরাও তাদেরকে কম অনুরোধ করিনি, তাদের কাছে আকুতি মিনতি করতে করতে এখন আমরা ক্লান্ত, তারা আমাদের কোনো কথাই শুনবে না। এখান থেকে বের হওয়ার শুধুমাত্র একটাই পথ আছে, তাদের কথা মতো কাজ করা। আর তারা গেমের মতো যেই নিয়ম তৈরি করেছে সেই নিয়ম এবং পয়েন্ট অনুযায়ী শেষ পর্যন্ত এখানে টিকে থাকা, তবেই তারা আমাদেরকে ছাড়বে। কিন্তু আমরা কেউই একসাথে এখান থেকে যেতে পারবো না, হয়তো শেষ পর্যন্ত একজন মানুষই টিকে থাকবে। তবে জো এখানে তাকে বলে, আমরা তাহলে এখন কি করব, আর আমরা শেষ পর্যন্ত বাঁচবই বা কিভাবে। ভিকি তখন তাকে পরামর্শ দেয় যে এআই ভয়েস তাকে যে নিয়মকানুন দেখিয়েছে ঠিক সেভাবেই যেন সে প্রতিদিন কাজ করে, এভাবে করেই তাকে এখানে সার্ভাইভ করতে হবে, আর ভাগ্য ভালো থাকলে একদিন না একদিন সে এখান থেকে বের হতে পারবে। এর কিছুক্ষণ পর রুমের মধ্যে যেই চাকতিটি ছিল জো তখন সেই চাকতিটিকে ঘোরাতে শুরু করে, তবে এই চাকতিটি এতটাই ভারী ছিল যে জো এটাকে কোনোভাবে নড়াতেই পারছিল না। তাই প্রথম প্রথম তার অনেক কষ্ট হচ্ছিল, তারপরও সে চাকতিটিকে ঘোরানোর অনেক চেষ্টা করছিল। আসলে এই চাকতিটি ছিল অনেক পুরনো, এমনকি এতে জং পড়ে যাওয়ায় এর স্প্রিং অনেক শক্তও হয়ে গিয়েছে, তাই এটা ঘোরাতে এত কষ্ট হচ্ছে, যার ফলে 1 রাউন্ড দিতেই জোয়ের অনেক সময় লেগে যায়। তবে তার 1 রাউন্ড কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই সেখানে থাকা ডিসপ্লেতে একটি ভিডিওর মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয় এবং তাকে সেখানে 1 পয়েন্ট দেওয়া হয়। এবার ধীরে ধীরে জো সেই চাকতিটিকে ঘোরানো শিখে গিয়েছে। সে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা সেই চাকতিটি ঘোরাতে থাকে, কিন্তু প্রতি রাউন্ডেই তার অনেক সময় লাগছিল। যাই হোক, এবার দুপুরবেলা তার অনেক খিদে পায়, সে তখন তাকে দেয়া খাবারগুলো খেয়ে নেয়। তবে জো যেহেতু সকাল থেকেই অনেক পরিশ্রম করেছে তাই তার এইটুকু খাবারে একদমই পেট ভরে না। এরপর জো আবারও সেই চাকতিটি ঘোরাতে যায়। এবার সে একদমই থামছিল না, কারণ তাকে যেভাবেই হোক সবার চাইতে বেশি পয়েন্ট করতে হবে, তা না হলে তো তাকে মরতে হবে। যদিও দিন প্রতি তাদের টার্গেট ছিল 50 পয়েন্ট, কিন্তু জো এখানে তার জীবন বাঁচাতে পুরোপুরি 100 পয়েন্ট করে ফেলে।
তবে এতে তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সে যেন তার শরীরে আর কোনো শক্তিই পাচ্ছিল না, তাই সে ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে এবং দেখা যায় জো আজকে সবচাইতে হাইয়েস্ট পয়েন্ট করেছে। তাই জো তখন নিশ্চিন্তে ঘুমোতেই যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে অনেক জোরে চিৎকারের আওয়াজ শুনতে পায়, যে কিনা কাঁদতে কাঁদতে তার জীবন ভিক্ষা চাইছিল। জো বুঝতে পারে যে তার পয়েন্টই হয়তো আজকে সবচাইতে কম হয়েছে, তাই তাকে এখন মেরে ফেলা হবে। জো তখন তার চিৎকারের আওয়াজ শুনে ভয়ে তার কান চেপে ধরে। আর এখানে চিৎকারের আওয়াজ কম করার জন্য এয়ারের মাধ্যমে এখানে একটি সাউন্ড প্লে করে দেয়া হয়, কারণ জোয়ের পয়েন্ট ছিল আজকে হাইয়েস্ট। এবার পরের দিন সকালবেলা জো ঘুম থেকে উঠে কাজ শুরু করার আগে ভিকির সঙ্গে কথা বলছিল। সে এখানে ভিকিকে বলে, যদি প্রতিদিনই আমাদের মধ্যে একজনকে মরতেই হয় তাহলে তার কাজ করে সারাদিন টার্গেট পূরণ করেই বা কী লাভ, মানে 50 পয়েন্ট টার্গেট রাখার কী প্রয়োজন, কারণ দেখা যাচ্ছে কেউ 50 পয়েন্ট কমপ্লিট করে থেমে গেল, কিন্তু বাকিরা যদি তার চাইতে আরও বেশি পয়েন্ট করে তাহলে যে 50 পয়েন্ট করেছে তাকে তো মেরেই ফেলা হবে, তাহলে এভাবে টার্গেট দেওয়ার কী প্রয়োজন। ভিকি তখন তাকে বলে, এসবের নিয়ম যে তৈরি করেছে সেই ভালো জানবে। এবার জো এখানে ভিকিকে জানায় যে সে কালকে 100 রাউন্ড পূরণ করেছিল। ভিকি তখন জোকে বলে যে এই কথা যেন ভুল করেও আশেপাশের কোনো ওয়ার্কার শুনতে না পায়, কারণ তাহলে তারা তখন তাকে ক্রস করার চেষ্টা করবে, এতে করে তার ঝুঁকি বাড়বে। তাছাড়া আমি তোমাকে একটি পরামর্শ দিতে চাই, ঠিক আছে বাঁচার জন্য তুমি হার্ডওয়ার্ক করবে, কিন্তু শুরুতেই যদি তুমি এত বেশি করে ফেলো তাহলে তোমার উপর কোম্পানির এক্সপেকটেশন বেড়ে যাবে, এতে কিন্তু তোমারই বিপদ, কারণ এতে দেখা যাবে তারা তোমাকে আরও কঠিন কঠিন টাস্ক কমপ্লিট করতে বলবে, তাই এতটাও হার্ডওয়ার্ক করো না যেটা করলে তোমার বিপদ হবে। এরপর জো এবং ভিকি দুজনেই তাদের কাজে লেগে পড়ে। তবে জো যখন এখানে চাকরি খোঁড়াচ্ছিল তখন সে এখানে তার ওয়াইফের কথা মনে করছিল, যেদিন সে এবং তার ওয়াইফ তাদের নতুন বাড়িতে উঠছিল। তার ওয়াইফের নাম ছিল কেট, তবে তারা দুজনই সেদিন অনেক নার্ভাস ছিল। আর তারা যেই বাড়িটিতে উঠেছিল সেই বাড়িটি আসলে জোকে তার কোম্পানি দিয়েছিল, কিন্তু কেটের কাছে বিষয়টি একটু অন্যরকম লাগছিল, কারণ এত বড় বাড়ি তার কোম্পানি তাকে এমনিতেই দিয়ে দিল। কিন্তু জো কেটকে বলে, কোনো চিন্তা নেই, সে তার কোম্পানির জন্য অনেক পরিশ্রম করে, তাই তারা খুশি হয়ে তাকে এই বাড়িটি দিয়েছে। এবার পরের দিন যখন জো কেটকে নিয়ে হসপিটালে যায় তখন জো তার অফিসে চলে যাচ্ছিল, কিন্তু কেট তাকে বলে যে আজকে তো তার হাফবেলা ছুটি। তবে জো তাকে বলে অফিসে তার অনেক কাজের প্রেশার আছে, তাই সে এখন অফিসে যেতে চায়। কিন্তু কেট এতে অনেক মন খারাপ করে, কারণ জো সারাদিন তার কাজ নিয়েই ব্যস্ত থাকে, এমনকি একটা দিন সে তার সঙ্গে সময় কাটাতে পারে না, আর আজকে তাকে হসপিটালে রেখে সে চলে যেতে চাইছে। তবে কেটের চিন্তা ছিল এটা যে জো এমন কি কাজ করে যে তাকে সবসময় ব্যস্ত থাকতে হয়। তবে ঠিক তখনই কেটের শরীর খারাপ হতে থাকে। এরপর আমরা বর্তমান সময়কে দেখতে পাই, আর এখন সময় ছিল রাত 10টা। জো এখানে কেটের ব্যাপারে চিন্তা করতে করতে সারাদিন কাজ করেছে, আর রাতের বেলার রেজাল্টে দেখা যায় যে সে আজকে 100 নয় বরং 150 বার রাউন্ড দিয়েছে, অর্থাৎ তার পয়েন্ট হচ্ছে 150, যেটা দেখে জো নিজেও অবাক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই জোয়ের রুমের দরজার সামনে একজন গার্ড আসে, জোয়েতে অনেকটাই ঘাবড়ে যায়। তবে গার্ড এখানে জোকে তার কাপড় খুলতে বলে, জো তখন সঙ্গে সঙ্গেই গার্ডের কথা মতো কাপড় খোলে। এবার সেখানেই জোয়ের জন্য দরজা খুলে দেয়া হয়। জো দেখতে পায় সেখানে একটি কলিডোর রয়েছে, আর জো যখনই সেখানে দাঁড়ায় তখনই সেখানে পাইপ দিয়ে তার শরীরে পানি দেয়া হয়, আর জো সেই পানি দিয়ে খুব সুন্দরভাবে সেখানে গোসল করে ফ্রেশ হয়। এরপর জোকে আবারও তার রুমে পাঠিয়ে দেয়া হয়, আর তাকে আজকে গোসল করার ফ্যাসিলিটি দেয়া হয়েছে এই জন্য, কারণ আজকেও তার পয়েন্ট ছিল সবচাইতে উপরে। এভাবে জো প্রতিদিন খুব সুন্দরভাবে সেই চাকতিটি ঘোরাতে থাকে। কিন্তু কিছুদিন ধরে সেখানে প্রচুর পরিমাণে রোদ আসে, যার ফলে খুব অল্পতেই সে অনেক ক্লান্ত হয়ে যায়, এমনকি তার অনেক পিপাসাও লাগে। কিন্তু তাদেরকে খুব কম পরিমাণে পানি দেয়া হয়, তারপরে জো কোনো মতে তার সর্বোচ্চটা দিয়ে বাঁচার চেষ্টা করে। কখনো কখনো সে আবার ভিকির সঙ্গে গল্প করে, আবার কখনো কখনো সেখানে মন খারাপ করে বসেও থাকে, কারণ সে নিজেও জানে না যে এভাবে করে আর কতদিন চলবে। এভাবে করে যখন আরও বেশ কয়েকদিন পার হয়ে যায় তখন গরমের পরিমাণ সেখানে অনেকটাই বেড়ে যায় এবং সেখানে প্রতিনিয়ত প্রখর রোদ উঠছিল। এভাবে একদিন অল্প অল্প করে পানি খেতে খেতে জোয়ের পানি একদমই শেষ হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই তার এত পরিমাণ পিপাসা পায় যে সে আর সহ্য করতে পারছিল না, তাই সে চিৎকার করে গার্ডদেরকে তাকে এক বোতল পানি দিতে বলছিল, কিন্তু কেউ সেখানে তার কথাই শোনে না। ভিকি তখন তাকে বলে, এভাবে চিৎকার করে কোনো লাভ নেই, তারা তাকে 1 ফোঁটা পানিও বেশি দেবে না। তাই ভিকি জোকে একটি আইডিয়া দেয় যেটা সে করে থাকে। ভিকি এখানে জোকে বলে, যদি তোমার অতিরিক্ত পিপাসা লাগে তাহলে তোমাকে পানির যেই বোতলগুলো দেয়া হয় পানি খাওয়া শেষ হলে সেই বোতলগুলোকে ফেলে দিও না, বরং পিলারের পেছনে লুকিয়ে রেখো, এরপর সেগুলোতে প্রস্রাব করে সেগুলো জমিয়ে রাখো, এতে করে যখন তোমার অতিরিক্ত পিপাসা লাগবে
এমনকি তুমি পিপাসা সহ্যই করতে পারবে না, তখন এগুলো পান করে অন্তত পিপাসা মেটাতে পারবে। একথা শুনে জয়ের অনেক ঘৃণা লাগছিল। সে ভিকিকে জানায় যে সে এমন কাজ কখনোই করতে পারবে না, কিন্তু ভিকি তাকে বলে তাহলে তো পিপাসায় মরা ছাড়া আর কোনো উপায় নেই। জো বলে সেটা তো ঠিক বলেছ, আমার তো এত পরিমাণ পিপাসা পাই যে আমি একটুর জন্য মরেই যাই, কিন্তু তাও আমি এতটা ঘৃণ্যতম কাজ করতে পারবো না। তবে ভিকি তাকে বলে এই কোম্পানির মালিক মিলার তো এটাই চায়, সে দেখতে চায় যে একটি মানুষ তার জীবন বাঁচানোর জন্য কি কি করতে পারে। এরপর জো তখন আবারও তার কাজে লেগে পড়ে, আর গতকালকের মতো আজকেও সে তার ওয়াইফ কেটের কথা ভাবছিল। সে এখানে সেই দিনটির কথা মনে করছিল যেদিন কেটের তার হসপিটাল বিল দেখে অনেক দুশ্চিন্তা হচ্ছিল। তবে জো এখানে কেটকে কোনো ধরনের দুশ্চিন্তা করতে নিষেধ করে এবং সে তাকে এটাও বলে যে এখন থেকে সে আরও কঠোর পরিশ্রম করবে যাতে করে তাদের টাকা পয়সার কোনো সমস্যা না হয়। কিন্তু কেট তাকে বলে যে সে একা এটা করতে পারবে না, তাই সেও ছোটখাটো একটি জব করতে চায়। এতে জোয়ের উপরে প্রেশার অনেকটাই কমে আসবে, কিন্তু জো এতে রাজি হয় না। সে তাকে জব করতে নিষেধ করে, কারণ এতে করে তাদের যে সন্তান পৃথিবীতে আসতে চলেছে তার ক্ষতি হতে পারে, যেটা জো কখনোই চায় না। কিন্তু কেট তাকে বলে যে সে জব না করলে জোয়ের উপরে অনেক প্রেশার হয়ে যাবে। তবে জো তাকে বলে তুমি কোনো চিন্তা করো না, কিছুদিন পরেই আমার প্রমোশন হবে। কিন্তু কেট তখন তাকে বলে প্রমোশনের কথা আর তুমি বলো না, তোমার কোম্পানির মালিক মিলার প্রমোশনের কথা কয়েক বছর ধরে বলছে, কিন্তু সে তোমাকে বারবার ঘুরাচ্ছে, প্রমোশন আর দিচ্ছে কই? তুমি আমার কথা শোনো, তুমি তোমার কোম্পানির উপর এতটাও ভরসা করো না, তখন দেখবে তোমার এই অতিরিক্ত বিশ্বাসের কারণে এই কোম্পানি তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তো জো এখানে কেটের এই সমস্ত কথাগুলোই ভাবছিল, যেটা আজকে সত্যি হয়েছে, তার কোম্পানি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এদিকে কাজ করতে করতে সেখানে রাত ১০টা বেজে যায়। জো তখন সোজা গিয়ে মাটিতে শুয়ে পড়ে, সে আজকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু যখনই সে মিটারের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে আজকে সে ৩৭০ পয়েন্ট করেছে। এআই তখন তাকে অভিনন্দন জানায়। তবে জো নিজেও অবাক হয়ে যায় যে সে এতগুলো পয়েন্ট করতে পেরেছে। এবার ক্লান্ত হয়ে যখন সে সেখানে শুয়েছিল তখন সে চাকতিটির হ্যান্ডেলের নিচে একটি নাম দেখতে পায়, যেটা ছিল অ্যালেক্স। জো বুঝতে পারছিল না যে এটা কার নাম হতে পারে, তাই সে তখন ভিকির কাছ থেকে এই ব্যাপারে জানতে চায়। ভিকি তখন তাকে বলে অ্যালেক্স কোনো সাধারণ মানুষ নয়, সেই হলো একমাত্র ব্যক্তি যে কিনা এখান থেকে পালাতে পেরেছিল। এবার পরের দিন সকালবেলা জো যখন ঘুম থেকে ওঠে তখন তাকে তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য একটি গিফট দেয়া হয়, যেটা ছিল একটি কলম, আর কলমটিতে জোয়ের নাম লেখা আছে। কিন্তু জো এটাই বুঝতে পারছিল না যে তাকে এই কলমটি কেন দেয়া হয়েছে। জো তখন সেখানে বলে আমি এই রুমের মধ্যে কলম দিয়ে কি করব, এখানে তো কোনো কাগজও নেই যে আমি কিছু একটা লিখব। কিন্তু ঠিক তখনই সেখানকার দেয়ালে আবারও এআই ভয়েস চলে আসে এবং সেখানকার মিটারও ভেসে ওঠে। জো তখন দেখতে পায় যে আজকে তার টার্গেট পরিবর্তন করে দেয়া হয়েছে, ৫০ জায়গায় তাকে ৩৭০ টার্গেট করে দেয়া হয়েছে। এআই ভয়েস তখন তাকে বলে যে আজকে তাকে এই টার্গেট পূরণ করতেই হবে। কিন্তু জো এতে অনেক অবাক হয়। তবে সে এখানে এআই ভয়েসকে তার হাত দেখিয়ে বলে এই দেখুন, আমার হাতে একদম ফোসা পড়ে গিয়েছে, আমার পক্ষে আর ৩৭০ বার এটাকে ঘোরানো সম্ভব নয়, আমার টার্গেট আবারও আগের মতো করে দিন। কিন্তু এআই ভয়েস এখানে তাকে বলে তোমাকে তোমার টার্গেট কমপ্লিট করতেই হবে, মানুষ যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি না করে তাহলে সে তার লাইফে সাকসেস হবে কিভাবে, তাই তোমাকে এটা করতেই হবে। কিন্তু জোয়েতে এখানে প্রচণ্ড রেগে যায়, সে তখন কোম্পানিকে উল্টোপাল্টা ভাষায় গালাগাল দিতে থাকে এবং তাকে যে কলমটি দেয়া হয়েছিল সেই কলমটিও সে এআই এর উপর ছুঁড়ে মারে। তবে এখন তার কাছে আর কোনো উপায় ছিল না, যেভাবেই হোক তাকে ৩৭০ পয়েন্ট করতেই হবে, তাই সে সঙ্গে সঙ্গে আবারও কাজে লেগে পড়ে। কিন্তু এবার জো লক্ষ্য করে যে সে একবার সেই চাকতিটি ঘোরানো কমপ্লিট করার পরও মিটারে তার কোনো পয়েন্ট যোগ হচ্ছিল না, বরং সেখানে একটি এক্স লেখা ছিল। জো তখন ভিকির কাছে এই ব্যাপারে জানতে চায়। ভিকি তখন তাকে জানায় যে এক্স এর মানে হচ্ছে তাকে পেনাল্টি দেয়া হয়েছে, আর এটাও হচ্ছে এখানকার এক ধরনের শাস্তি, অর্থাৎ এখন এই চাকতিটি ২ বার ঘোরালে তার ১ পয়েন্ট হবে, আর এরপর যদি তাকে আরও একটি এক্স দেয়া হয় তাহলে ৪ বার ঘোরালে ১ পয়েন্ট পাবে। এভাবে করে এক্সের সংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে তাকে তার ডবল বার চাকতি ঘুরিয়ে ১ পয়েন্ট করতে হবে। জুয়েতে অনেক আপসেট হয়ে যায়, কিন্তু তারপরও সে এখানে আর কোনো কথা না বলে সোজা তার কাজে লেগে পড়ে, কারণ এখন তাকে ৩৭০ পয়েন্ট করতে হলে চাকতিটিকে প্রায় ৭৪০ বার ঘোরাতে হবে। কিন্তু ৭০০র অনেক কাছাকাছি আসার পরে জো একদম ক্লান্ত হয়ে যায়, তাই সে এখানে হাল ছেড়ে দিয়ে বসে থাকে, আর আজকে সে তার টার্গেট কমপ্লিট করতে পারে না। এরপর কিছুক্ষণের মধ্যেই ১০টা বাজে, এআই তখন প্রত্যেকের রেজাল্ট বলছিল। এআই এখানে জোকে জানায় যে জো আজকে তার নির্দিষ্ট টার্গেট পূরণ করতে পারেনি। জো তখন তার ব্যর্থতার জন্য তাদের কাছে ক্ষমা চায় এবং সে এখানে এআই এর কাছে জানতে চায়
যে তার ভুলটা কোথায় অথবা সে এমন কি করেছে যে তাকে পেনাল্টি দেয়া হয়েছে। ইয়াই তখন তাকে বলে যে সে তাদের কোম্পানিকে গালাগাল দিয়েছে এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে, যেটা এখানে একদমই অ্যালাউ না। প্রত্যেকটি ওয়ারকারকে কোম্পানিকে সম্মান দিতে হবে। তারপর ওয়ার্কারদের উপর পেনাল্টি দেওয়ার আরও একটি কারণ রয়েছে, কারণ পেনাল্টি দেওয়ার কারণে ওয়ার্কাররা আরও অনেক হার্ডওয়ার্ক করে, যার ফলে তাদের কাজের দক্ষতারও বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে মোটিভেশন জাগে। এবার কিছুক্ষণ পর জোশি দেয়ালের মধ্যে তার ওয়াইফ কেটের প্রোফাইল দেখতে পায়, আর এই এখানে তাকে এই প্রোফাইল দেখিয়ে হুমকি দেয় যে কাল থেকে যদি সে তার টার্গেট পূরণ না করে এবং তাকে দিয়েও এই সমস্ত কাজ করানো হবে। জো এতে অনেক ভয় পেয়ে যায়। জো তখন কাঁদতে কাঁদতে তাদের কাছে ক্ষমা চায়, আর সে সেখানে বলে যে তার যত কষ্টই হোক কাল থেকে সে সমস্ত টার্গেট পূরণ করবে। এআই ফয়েজ তখন তাকে বলে যে যদি সে কালকে তার সমস্ত টার্গেট পূরণ করতে পারে তাহলে তার উপর থেকে প্যানেলটি সরিয়ে নেওয়া হবে, কিন্তু আজকে তার ভুলের জন্য তাকে শাস্তি দেওয়া হবে। একথা বলতেই সেখানে রেড একটি লাইট জ্বলে ওঠে, আর এই লাইটটি ছিল এমন একটি লাইট যেটার আলোতে মানুষ বেশিক্ষণ থাকতে পারে না, কারণ এতে মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। এবার এই লাইটের নিচে থাকতে থাকতে জোয়ের সেই একই অবস্থায় হচ্ছিল, তার উপর আবার অন্যান্য ওয়ার্কারদের চিৎকারের আওয়াজ, সবকিছু মিলিয়ে ভয়ানক এক অবস্থা। তারপরও জো কোনো মতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। এবার সকাল হলেও জো দেখতে পায় যে সেখানে সেই রেড লাইটটি জ্বলছে, তাই তাকে এভাবেই কাজ করতে হবে। সে তখন সেই চাকতিটির হ্যান্ডেল তার জ্যাকেট দিয়ে পেঁচিয়ে নেয়, এতে করে তার হাতে কিছুটা ব্যথা কম লাগবে। এবার জো আবারও তার কাজ শুরু করে, কিন্তু অনেক সময় যাবৎ সেই রেড লাইটের নিচে কাজ করার ফলে তার মানসিক অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। সে তখন সেখানে তার নিজেকেই দেখতে পায়, আর এটা ছিল তার হ্যালোসিনেশন, আর সে এখানে তার নিজেকে নিয়েই মজা করছিল। সে বলছিল, এইটুকু কাজে তুমি করতে পারছো না, প্রত্যেকটি কাজের জন্য হার্ডওয়ার্ক প্রয়োজন, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, তোমার ওয়াইফ এবং বাচ্চার জন্য হলেও তোমাকে টার্গেট কমপ্লিট করতে হবে। এসব কথা শুনে জো তার নিজের মধ্যে অনেক বেশি মোটিভেশন পায়, আর সে আজকে কোনো মতে টাইম পূরণ হওয়ার মাত্র এক সেকেন্ড আগে তার সম্পূর্ণ টার্গেট কমপ্লিট করতে পারে, যার ফলে সঙ্গে সঙ্গে সেখানে এআই এসে তাকে জানায় যে তার উপর থেকে প্যানেলটি সরিয়ে নেওয়া হল। এরপর সেখানে সেই রেড লাইটটিও বন্ধ করে দেওয়া হয়। এবার যেহেতু জো আজকে অনেক হার্ডওয়ার্ক করেছে, তাই কোম্পানির পক্ষ থেকে তাকে ছোট্ট একটি গিফট দেওয়া হয়, আর সেটা হলো একটি ভিডিও ফুটেজ যেখানে তার ওয়াইফ এখন একটি বাচ্চার জন্ম দিয়েছে, অর্থাৎ জো বাবা হয়েছে। জো এখানে বাবা হওয়ার খুশিতে কাঁদতে শুরু করে, কিন্তু তার অনেক কষ্টও হচ্ছিল কারণ সে তার সন্তানকে ছুঁয়ে দেখতে পারছে না। এই কোম্পানি তার জীবন থেকে তার স্পেশাল মুহূর্তগুলোকেও ছিনিয়ে নিচ্ছে। তাই কিছুক্ষণ পর জো ভিকির কাছে গিয়ে বলে, আচ্ছা ভিকি, তুমি কি এটা বলতে পারো যে অ্যালেক্স এই জায়গা থেকে কিভাবে পালিয়েছিল? আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। যদিও ভিকি এখানে প্রথমে তাকে কিছু বলতে চাইছিল না, কিন্তু জো যখন তাকে বলে যে সে বাবা হয়েছে এবং সে তার সন্তানকে একবার ছুঁয়ে দেখতে চায়, তখন ভিকি তাকে তার রুমের একটি দেয়াল চেক করতে বলে যেটা সেই রুমের একটি পিলারের পেছনে রয়েছে। জো তখন তাড়াতাড়ি করে সেই দেয়ালের কাছে যায়, কিন্তু প্রথমে তো সে সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না। তবে কিছুক্ষণ পর সে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় যে সেখানে গোল একটি ফাটল রয়েছে, আর ফাটলটি দেখে মনে হচ্ছে যে এর পেছনে কোনো না কোনো রাস্তা আছে, কিন্তু এই দেয়ালটি অনেক মজবুত ছিল তাই এটাকে এত সহজে ভাঙাও সম্ভব নয়। তবে কিছুক্ষণ চিন্তা করার পর জোয়ের মাথায় একটি আইডিয়া আসে। জো তখন দৌড়ে গিয়ে তার কাছে থাকা সেই কলমটি নিয়ে আসে, আর কলমটিও কিন্তু অনেক মজবুত ছিল। এদিকে দেয়ালের মধ্যে যেই হোলটি করা আছে সেটার সাইডে সাইডে অনেক ফাঁকা অংশ ছিল, যার ফলে কলমের সাহায্যে জো সেই অংশগুলোকে ভাঙতে শুরু করে। তবে দেয়ালটিকে ভাঙা এত সহজ ছিল না, তাই জো প্রতিদিন আস্তে আস্তে করে দেয়ালটি ভাঙছিল। সে সারাদিন টাইম মতো কাজ করে তার টার্গেট কমপ্লিট করত, এরপর তার হাতে ফাঁকা যেই সময়টুকু থাকত সেই সময়টুকুতেই সে কলম দিয়ে অল্প অল্প করে খোদাই করত। এভাবে করে প্রায় বেশ কয়েকদিন কেটে যায়, আর আস্তে আস্তে জো সেখানে বেশ বড় একটি ছিদ্র করে ফেলেছিল, আর সেদিনই সেই ছিদ্রটির মাধ্যমে সেখান থেকে সে অনেক বড় অংশের দেয়াল ভাঙতে পারে। এরপর জো দেয়ালের সেই রাস্তা দিয়ে বেরিয়ে যায়। সে একটি সুড়ঙ্গ দিয়ে ফাঁকা একটি জায়গাতে আসে, কিন্তু এই সম্পূর্ণ জায়গাটি অন্ধকার ছিল তাই জো আশেপাশের কিছুই দেখতে পারছিল না। তবে ঠিক তখনই সেখানে একজন গার্ড এসে তার দিকে লাইট মারে, আর জো সেখানে সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যায়, আর সেই গার্ড সেখানে জোয়ের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু জোয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে আবারও সেই রুমটির মধ্যেই বন্দি দেখতে পায় যেখানে সে এতদিন ধরেই ছিল। এরপর জো সঙ্গে সঙ্গে সেই দেয়ালটিও চেক করে যেটা সে ভেঙে ফেলেছিল। সে দেখতে পায় যে দেয়ালটি একদম আগের মতোই আছে, অর্থাৎ কোম্পানির লোকেরা এটাকে আবারও ঠিক করেছে। এবার ঠিক তখনই সেখানে আবারও সেই এআই ভয়েস চলে আসে। সে এখানে জোকে বলে
যে জো অনেক বড় একটি অপরাধ করে ফেলেছে, তাই তাকে এর সাজা অবশ্যই পেতে হবে। এখন থেকে জোকে প্রতিদিন 1000 পয়েন্ট করতে হবে। অন্যদিকে অনেক মারাত্মকভাবে ভিকির পা ভেঙে দেয়া হয়, কারণ সে জোকে পালাতে সাহায্য করেছিল। তাই জো তখন ভিকির কাছে ক্ষমা চাইতে যায়। ভিকি তখন তাকে বলে, আমার হাতে আর বেশি সময় নেই, তারা আমাকেও মেরে ফেলবে, কারণ আমি এখন আমার কাজ আর সঠিকভাবে করতে পারছি না। আজকের পর থেকে আমি হয়তো তোমাকে আর সাহায্য করতে পারবো না, তবে তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আমি তোমার কাছে অনেকগুলো সত্য কথা লুকিয়েছি, আর সেটা হলো, তুমি সেদিন তোমার চাকরির হ্যান্ডেলের নিচে যেই নামটি দেখেছো, সেই নামটি আমার, অর্থাৎ অ্যালেক্স আমি নিজেই। আমাকে এর আগের বার তোমার রুমটিতে বন্দী করা হয়েছিল, আর আমি সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম, আর সেই দেয়ালের রাস্তাটিও আমি তৈরি করেছিলাম। তাই আমি জানতাম যে সেখান থেকে পালানোর মতো একটি রাস্তা আছে, কিন্তু আমি যখন পালাতে গিয়েছিলাম তখন আমি ধরা পড়ে যাই। তবে তোমার হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দেখে আমার কাছে মনে হচ্ছিল যে যেভাবেই হোক তুমি হয়তো এখান থেকে পালাতে পারবে, আমার মতো ভুল হয়তো তুমি করবে না। আর তোমাকে এই কথাটি না বলার কারণ হচ্ছে আমার বিশ্বাস ছিল কোনো না কোনোভাবে তুমি পালাতে পারবে। তোমাকে আমার আরও একটি কথা বলার আছে। এখানে যেই সমস্ত প্রোগ্রাম এবং এআইগুলো দেখছো, এই সমস্ত কিছু আমি তৈরি করেছি, কারণ আমি এই কোম্পানিতে ডিজাইনারের দায়িত্বে ছিলাম। কিন্তু এই প্রোগ্রামের অ্যালগোরিদম এখন নিজের মতোই কাজ করছে, আমি যেভাবে সেট করেছিলাম সেরকমটি নেই, তার জন্যই তোমাকে এমন উল্টোপাল্টা নাম্বারের টার্গেট দেওয়া হচ্ছিল। এই প্রোগ্রামটি এখন নিজের মতো করেই চলছে, এটা এখন আর আমার কন্ট্রোলে নেই, কিন্তু আমি এখান থেকে কোনো না কোনোভাবে বের হতে চাই, এই প্রোগ্রামটিকে নষ্ট করে দিতে চাই। আর জো যখন জানতে পারে যে এটা শুধু একটি প্রোগ্রাম এবং একটি অ্যালগোরিদমের মাধ্যমে সব কিছু চলে, তাই সে একটি প্ল্যান তৈরি করে যাতে করে এই প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। জো এখানে ভিকিকে বলে, আমরা তো প্রতিদিন কাজ করি বলেই অ্যালগোরিদম চলে, আমাদের নাম্বার কাউন্ট করে, রেজাল্ট দেয়, পাশাপাশি আমাদেরকে নানা ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকে, আর আমরা সবাই মিলে কাজ করি বলেই তো আমাদের পয়েন্ট হয়, এবং যার পয়েন্ট কম থাকে তাকে মেরে ফেলা হয়। তবে কাজ শুরু হওয়ার পরেও যদি আমরা সবাই বসে থাকি তাহলে নিশ্চয়ই এই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। ভিকি তখন তাকে বলে, যদিও এটা অনেক রিস্কি, কিন্তু এটা তুমি করে দেখতে পারো, তবে আমার কাছে মনে হয় না এতে কোনো কাজ হবে। কিন্তু জো এই রিস্কটি নিয়ে দেখতে চায়, যদি কোনো কাজ হয়ে যায়। এবার জো তখন সেখানে চিৎকার করে সমস্ত ওয়ার্কারদেরকে তার প্ল্যানের কথা বলে, সবাই তখন তার কথায় রাজি হয়। এবার পরের দিন সকালে তাদের ওয়ার্কিং টাইম শুরু হওয়ার পরেও সেখানকার একজন ওয়ার্কারও কাজ করে না, যার ফলে এআই সিস্টেম আস্তে আস্তে ডাউন হতে থাকে এবং বেশ কয়েকদিন সেখানে এআই প্রোগ্রাম চালু হয় না। জো মনে করছিল তার প্ল্যান হয়তো কাজ করেছে, কিন্তু এভাবে করে তো প্রায় কয়েক সপ্তাহ পার হয়ে যাচ্ছিল, তবে এখানে কোনো কাজই হচ্ছিল না। তাই তখন বাকি ওয়ার্কাররা জোয়ের উপর ক্ষিপ্ত হয়ে যায়। তারা বলে যে তারা জোয়ের আর কোনো কথাই শুনবে না, তারা আগের মতোই কাজ করবে। তাই যখনই তারা কাজ শুরু করে দেয় ঠিক তখনই আবারও এআই সিস্টেম চালু হয়, আর এআই এখানে তাদের সবাইকে বলে যেই ওয়ার্কারের 0 পয়েন্ট থাকবে তাকেই মেরে ফেলা হবে। তখন সমস্ত ওয়ার্কাররা আবারও কাজে লেগে পড়ে, আর জোকে আবারও 1000 পয়েন্টের টার্গেট দেয়া হয়। কিন্তু জো এখন এসবে অনেক বিরক্ত, সে বলছিল আপনারা আমাকে মেরে ফেলুন। আর ঠিক তখনই সেখানে এআই সিস্টেম একটি ভিডিও চালু করে। জো দেখতে পায় তার সন্তান এখন কেটের হাত ধরে হাঁটছে, সে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। এটা দেখে জো তার মনে প্রচণ্ড কষ্ট পায়, কারণ সে কল্পনাও করতে পারছিল না যে এখানে তার এতগুলো সময় পার হয়ে গিয়েছে, আর এই সময়গুলো সে তার সন্তান এবং ওয়াইফকে দিতে পারেনি। তার ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে কতটা স্ট্রাগল করেছে, অথচ সে তার ওয়াইফের পাশে থাকতে পারেনি, এবং তার জীবন থেকে অনেকগুলো সময় নষ্ট হয়ে গিয়েছে, আর সে এটাও জানে না যে সে কবে এখান থেকে বের হতে পারবে। তাই সে এখানেই কোম্পানিকে আবারও গালাগাল দিতে থাকে। সে বলতে থাকে, তোমরা আমার জীবন থেকে সমস্ত খুশি কেড়ে নিয়েছ, আমি আর বাঁচতে চাই না। আমাকে যদি এখন তোমরা দিনের পর দিন এখানে বন্দি করেও রাখো, তা আমি কোনো কাজ করব না, তোমাদের কোনো কথা শুনব না। একথা শুনে এআই তখন জোকে মৃত্যুদণ্ড দেয়। আর কিছুক্ষণ পরেই সেই রুমটির দরজা খোলে এবং সেখানে এক এক করে অনেকগুলো মানুষ চলে আসে, আর তারা সারিবদ্ধভাবে সেখানে দাঁড়িয়ে যায়। এরপর একজন ব্যক্তি সেখানে একটি ট্রে ভর্তি ইঞ্জেকশন নিয়ে আসে, আর একজন গার্ড তখন সেখান থেকে একটি ইঞ্জেকশন রেডি করতে করতে বলে, আমরা যদি জোকে এখন মেরে ফেলি তাহলে কোম্পানি কি আমাদের জোয়ের বাড়ির সাথে সাথে ওর ওয়াইফকেও দিয়ে দেবে? একথা শুনে জো প্রচণ্ড রেগে যায়। সে তখন সোজা এসে সেই গার্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর সে ইচ্ছে মতো সেই গার্ডকে মারতে থাকে। সে এখানে একদমই থামছিল না এবং তার নিজের ভেতরে যেন কোনো হুঁশই ছিল না, সে অনবরত তাকে মারতেই থাকে। এমনকি এক পর্যায়ে তাকে মারতে মারতে রক্তাক্ত করে একদম মেরেই ফেলে, যেটা সেখানে দাঁড়িয়ে বাকি লোকগুলো দেখছিল এবং তারা রহস্যজনকভাবে এখানে হাসছিল, কিন্তু তারা এখানে জোকে কিছুই বলে না। এর কিছুক্ষণ পর আবারও সেখানে এআই ভয়েস চালু হয়, আর সেখানে বলা হচ্ছিল, আমাদের কার জোকে মৃত্যুর সাজা দিতে পারেনি, কারণ জো তাকে মেরে ফেলেছে,
তাই জো এই পর্যায়ে বেঁচে গিয়েছে এবং এই কারণে জোকে লেভেল 8 থেকে 9 এ প্রমোট করা হচ্ছে। আর এআই ভয়েসের আওয়াজ শুনে জো রিয়েলাইজ করতে পারে যে সে এতক্ষণ কোনো মানুষকে মারছিল, কিন্তু এটা সে কিছুতেই মানতে পারছিল না যে সে একজন মানুষকে এতটা নির্মমভাবে হত্যা করেছে। সে তখন চিৎকার করে সেখানে বলছিল, তোমরা কি আমাকে এই হত্যাকারী বানাতেই চাইছিলে? কিন্তু আমি কোনো হত্যাকারী নই, আমি এটা জেনে বুঝে করিনি। আমি তোমাদের এই কোম্পানি চাকরি আজকে থেকে ছেড়ে দিলাম, এখন তোমরা চাইলে আমাকে মেরে ফেলতে পারো। কিন্তু ঠিক তখনই একটি রুমের মধ্যে জোয়ের চোখ খোলে। জো দেখতে পায় যে সে একটি অফিস রুমে বসে আছে যেখানে তার সঙ্গে আরও কয়েকজন ওয়ার্কাররা ছিল এবং তাদের সামনে তাদের কোম্পানির বস মিলার বসে আছে। আর এখানকার প্রত্যেকটি ওয়ার্কারের মাথায় একটি ডিভাইস লাগানো ছিল। এবার মিলার তখন তাদের সবাইকে বলে যে এটা ছিল তাদের কোম্পানির অ্যাডভান্স কেরিয়ার ট্রেনিং সিমুলেশন, আর এই সিমুলেশনটি তৈরি করা হয়েছিল এটা দেখার জন্য যে তাদের অফিসের কোন এমপ্লয়ি সবচাইতে ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক করার ক্ষমতা আছে, আর যেই টেস্টে যোগ্য প্রমাণিত হবে তাকে কোম্পানির সবচেয়ে বড় একটি পদে প্রমোশন দেওয়া হবে। আর যেহেতু এই পদটি অনেক বড় ছিল, তাই মিলার নর্মালভাবে এটা ডিসাইড করতে পারছিল না যে কাকে এই পদের দায়িত্ব দেওয়া উচিত, যার কারণে এই সিমুলেশনের আয়োজন করা হয়। আর এই সিমুলেশনের মাধ্যমে তাদের মস্তিষ্কে যা কিছু ঘটেছে সেই সমস্ত কিছু তাদের কাছে রিয়েল মনে হয়েছে, কারণ এই সিমুলেশনটিকে এমনভাবেই তৈরি করা হয়েছে যে যার মস্তিষ্কে এটা সেট করে দেওয়া হবে তার কাছে সবকিছু বাস্তব মনে হবে এবং সে তার ব্রেনের মাধ্যমে সেই পরিস্থিতি কাটিয়ে উঠবে, এবং যার মধ্যে যতটুকু ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক করার শক্তি আছে সেই এই সিমুলেশনে জিততে পেরেছে। অর্থাৎ জো হলো এই সিমুলেশন টেস্টের উইনার। কিন্তু জো তারপর অনেক আপসেট ছিল, কারণ তার ওয়াইফের সন্তান হওয়ার সময় সে তার ওয়াইফের পাশে থাকতে পারেনি। তবে মিলার এখানে তাকে বলে যে তার চিন্তা করার কোনো কারণ নেই, এই সিমুলেশন টেস্টের মাত্র 1 ঘন্টাই কেটেছে, আর সে যেই সকল ভিডিও ক্লিপগুলো দেখেছে সেগুলো সব এআই দিয়েই তৈরি, এখনও তার স্ত্রী সন্তানের জন্ম দেয়নি। এটা শুনে জো তার মনে কিছুটা শান্তি পায়। এরপর মিলার তাকে তার নতুন অফিস রুমে নিয়ে যায় যেখানে আজ থেকে জো কাজ করবে, আর এই জায়গাতে প্রমোশন পাওয়া জোয়ের অনেক দিনের স্বপ্ন ছিল যেটা আজকে সত্যি হয়েছে। এরপর সেখানে জোকে একটি এগ্রিমেন্টে সাইন করতে বলা হয়। তবে এবার জো এগ্রিমেন্টে সাইন করার আগে এটাকে খুব ভালোভাবে দেখে নেয়। এরপর সে সাইন করে, কারণ সেই সিমুলেশনের ঘটনা থেকে এখনও সে বেরিয়ে আসতে পারেনি। তাই তার কাছে মনে হচ্ছিল যে কোম্পানি যদি তার সাথে আবারও কোনো খারাপ কিছু করে তো এরপর অফিস টাইমে অফিসে জোয়ের কাজ শুরু হয়। তবে কাজ করার আগে জো তার ওয়াইফ কেটকে ফোন করে, আর এখানে কেটের আওয়াজ শুনতে পেয়ে জো অনেক ইমোশনাল হয়ে যায় এবং জো তার ওয়াইফকে জানায় যে এখন থেকে সে যতটা সম্ভব তাকে সময় দেবে, সেই সাথে সে সঠিকভাবে অফিসের দায়িত্ব তো পালন করবে কিন্তু আগের মতো এত কঠোর পরিশ্রম করবে না, কারণ অফিসের পাশাপাশি কেটও তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর জো সেদিন তাড়াতাড়ি তার কাজ শেষ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।